আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের বিভিন্ন কার্যক্রমে সারা দেশ জর্জরিত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মা সেতু নির্মাণ করতে হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দেব আজ সারা দেশে বিক্ষোভ মিছিল কাল ধর্মঘট এদিকে ভারী বর্ষণের পূর্বাভাস থাকবে যতদিন এরপর জানিয়ে দেব সহ একশো একানব্বই বন্দিকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া আরও জানিয়ে দিব চব্বিশ ঘন্টায় ছয় জেলার বন্যা পরিস্থিতি অবনতির সংখ্যা সর্বশেষ জানিয়ে দিব আর এমপির চন্দ্রিমা থানার ওসির ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন অনেক ঝড়ঝাপটা করে পদ্মা সেতু নির্মাণ করতে হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অনেক ঝড়ঝাপটা পার করে পদ্মা সেতু নির্মাণ করতে হয়েছে সাধারণত কোন প্রকল্প শেষ হলে সেই শেষ হওয়ার অনুষ্ঠান হয় না কখনো করা হয় না শেষ হয়ে যায় বাংলাদেশের জনগণের টাকায় পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে শুক্রবার বিকেলে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পদ্মা সেতুর প্রকল্পের সমাপনী উপলক্ষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন তিনি বলেন প্রত্যাশিতার সঙ্গে যারা জড়িত যারা জমি দিয়েছে তাদের প্রতি ধন্যবাদ জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করেছি এটি সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানোর অনুষ্ঠান শেখ হাসিনা বলেন ক্ষমতা ছিল না বিদেশে গেছি তখন বাংলাদেশের নামটা শুনলে কেউ জিজ্ঞাসা করত এটা কি ভারতের কোনো অংশ জিজ্ঞাসা করত এ দেশে তো শুধু ঘূর্ণিঝড় জলচ্ছ্বাস বন্যা দুর্ভিক্ষ লেগে থাকে মিসকিন হিসেবে আমাদের আমাদের করা হতো যেটা জন্য অত্যন্ত কষ্ট ব্যথার ছিল লাখো শহীদের হিসেব রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা আর সেই স্বাধীন জাতি হিসেবে আমাদের মর্যাদা থাকবে না আমরা মাথা তুলে কথা বলতে পারবো না আমাদের আত্মমর্যাদা বোধ থাকবে না এটা কি ধরনের বাংলাদেশ আজ সারা দেশে বিক্ষোভ মিছিল কাল ধর্মঘট সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করে জারি করা 2018 সালের পরিপত্র বহাল রাখার দাবিতে শনিবার ছয় জুলাই বিকেল তিনটায় সারা দেশে বিক্ষোভ মিছিল করবে সাধারণ শিক্ষার্থীরা শুক্রবার অনলাইন ও অফলাইনে এই কর্মসূচির পক্ষে প্রচারণা চালায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সবগুলো বিশ্ববিদ্যালয় ও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই সমর্থন দিচ্ছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন দাবি আদায় করে আমরা ঘরে ফিরব এছাড়া সাত জুলাই সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘটের ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা অন্যদিকে নতুন সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবিতে আগামীকাল রোববার থেকে আবারো সর্ব কর্মসূচি শুরু হবে কোনো ক্লাস ও পরীক্ষা হবে না ভারী বর্ষণের পূর্বাভাস থাকবে যতদিন দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একইসঙ্গে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়েছে শুক্রবার পাঁচ জুলাই সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে এছাড়া শনিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরের চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাংলাদেশি সহ একশো একানব্বই বন্দীকে নিজ দেশে ফেরত পাঠাল মালয়েশিয়া বিভিন্ন সময় আটক হওয়া বাংলাদেশি সহ একশো একানব্বই বন্দীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর রাজ্যের অভিবাসন বিভাগ রাজ্যের অভিবাসন বিভাগ পাঁচ জুলাই এক বিবৃতিতে জানায় নেনাস অভিবাসন বিভাগের বন্দি শিবির থেকে দুই এবং চার জুলাই পর্যন্ত সরাসরি কোয়ালালাম আন্তর্জাতিক বিমানবন্দর কে এল আই এক এবং স্টুলাং লাউড ফেরি টার্মিনালের মাধ্যমে পঁচানব্বই জন ইন্দোনেশিয়ান চুরাশি জন মিয়ানমারের এবং বারো বাংলাদেশি বন্দীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে মালয়েশিয়ার অভিবাসন আইন উনিশশো উনষাটের তেষট্টি এবং অভিবাসন প্রবিধান উনিশশো তেষট্টি এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাশ পাওয়ার পর আকাশ ও নিজ খরচে তাদের দেশে ফেরত পাঠানো হয় চব্বিশ ঘন্টায় ছয় জেলার বন্যা পরিস্থিতি অবনতির সংখ্যা কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে এই অবস্থায় আগামী চব্বিশ ঘন্টায় ছয় জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে শুক্রবার পাঁচ জুলাই বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে এতে বলা হয় ব্রহ্মপুত্র যমুনা নদ নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে গঙ্গা পদ্মা নদীর পানিও সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে তবে দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদী সমূহের পানি সমতল সার্বিকভাবে হ্রাস পাচ্ছে যা আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে আবহাওয়া সংস্থা সমূহের তথ্য অনুযায়ী দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী চব্বিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী এবং উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ওজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এ অবস্থায় আগামী চব্বিশ ঘন্টায় কুড়িগ্রাম জামালপুর গাইবান্ধা বগুড়া টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার ব্রহ্মপুত্র যমুনা নদ নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যার পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে আর এমপির থানার ওসির ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল রাশে মেট্রোপলিটন পুলিশের চন্ড্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলমের ঘুষ নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে শুক্রবার জুলাই সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ভিডিও ভাইরাল হয় এর আগেও মাহবুবের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশের জেরে এক নারী পুলিশ পরিদর্শকের স্বামীকে সাজানো মামলায় গ্রেফতারের অভিযোগ রয়েছে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে তারা দপ্তরে চেয়ারে বসে রয়েছেন সামনে থাকা এক ব্যক্তি তার কাছে একটি খাম চান এ সময় ওসি তার ড্রয়ার থেকে খাম বের করে দেন পরে ওই ব্যক্তি সেই খামে টাকা ভরে খামটি এগিয়ে দিলে ওসি সেই খাম তার ড্রয়ারে পুড়ে নেন